ডিসেম্বর মাস পড়ে গেছে আর ডিসেম্বর মাস মানেই চারিদিকে একটা উৎসবের মরশুম অর্থাৎ সামনেই ক্রিসমাস তার জন্য প্রিপারেশন নেওয়া চার্চে চার্চে সুন্দর করে ডেকোরেশন রাস্তায় ঘাটে আলো আর তার সাথে খাওয়া দাওয়া সেগুলো তো লেগেই আছে আর ডিসেম্বর মাস মানেই কিন্তু একটু বিভিন্ন রকমের ডিফারেন্ট টাইপের খাওয়া দাওয়া বিভিন্ন রকমের রেসিপি আমরা ট্রাই করে থাকি আর সেই রেসিপিগুলো এই ডিফারেন্ট টাইপের রেসিপিগুলো যদি আমরা আর কারোর কাছ থেকে না স্ট্রেট শিখে নিই ওস্তাদের কাছ থেকে তাহলে এর থেকে ভালো অপশন আর কিচ্ছু হয় না সেটা তুমিও জানো আমিও জানি তাই ডেকে নেব আমাদের ওস্তাদকে রঙ্গনদাকে কেমন আছো ভালো আছি আর পার্টি মুড অলরেডি শুরু হয়ে গেছে পার্টি সিজন চলছে তোমার কি প্ল্যানস ডিসেম্বর মাসে প্ল্যান মানে বেড়ানোর ইচ্ছে আছে দেখা যাক কি করা হয় আর খাওয়া দাওয়া নিয়ে নতুন কিছু এক্সপেরিমেন্ট করা এক্সপেরিমেন্ট চলবেই চলতে থাকবে সব চলবেই চলতে থাকবে সত্যি তাই আর তোমার এক্সপেরিমেন্ট চলুক আমরা নতুন নতুন জিনিস পাই উপহার পাই আজকে কি শিখছি আজকে একটা চিকেনের প্রিপারেশন করছি যেটার নাম হচ্ছে সিসিলিয়ান চিকেন সিসিলিয়ান চিকেন কোথাকার এটা এটা সিসিলি এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে ব্যাং ব্যাং চিকেন ব্যাং ব্যাং চিকেন বানাতে কি কি লাগছে ব্যাং ব্যাং চিকেন বানাতে লাগছে বোনলেস চিকেন ব্রেস্ট সাদা তেল পেঁয়াজ পাতা কুচি করা শসা লম্বা করে স্লাইস করা পিনাট বাটার বিনস গাজর পার্সলে পাতা জিঞ্জার স্লাইস লাইট সয়া সস নুন লাল লঙ্কা গুঁড়ো হাফ করে কাটা পেঁয়াজ চিনি ছোট চিংড়ি মাছ লেবু রস করে দেওয়ার জন্য রসুন কুচি বালসামিক ভিনিগার গোলমরিচের গুঁড়ো এখানে চিকেন ব্রেস্ট নিয়েছো দুটো হ্যাঁ আর প্রন নিয়েছো কতটা দুটো দুটো চিকেন ব্রেস্টটাকে এরকম স্লাইস করে নিতে হবে আচ্ছা লম্বা করে ফিলে পরে এটাকে এরকম স্ট্রিপ করে কাটতে হবে সলিড একটা চিকেন পিসকে খুব সুন্দর করে হাফ করে লম্বা করে তারপরে লম্বা লম্বা স্লাইস করতে হবে মাথাটাকে জাস্ট বাদ দিয়ে দেব চিংড়ির মাথাটাকে বাদ দিয়ে দিলাম তেলটা থাকবে আচ্ছা বাকি পুরো পোর্শনটা থাকছে শুধু মাথাটা বাদ দিয়ে দিলাম এবার আমি একটা পট নিয়ে নেব যাতে এটা বয়ল করব বয়ল করবে চিকেনের অনেক লম্বা লম্বা পিস আছে তো আমি সেজন্য একটু বড় কন্টেনার আনলাম জল ততটাই দিতে হবে যতটা চিকেনটা আর প্রনটা ডুবে থাকে তুমি দেখে নাও তুমি দিয়ে দাও আগে হ্যাঁ তারপরে কোয়ান্টিটিটা দেখে নাও বেশ আর লাগবে না আর জল লাগবে না তো এবার এতে একটু নুন দিয়ে দেবো আর চিকেন আর প্রনের গ্লেজ আনার জন্য কিছু অ্যাড করবে হ্যাঁ দেবো একটু নুন দিয়ে দিলাম এরপরে রসুন কুচি দিয়ে দিলাম আচ্ছা বয়ল করার সময় রসুন কুচি দিচ্ছি তাতে টেস্টটা ভালো হবে একটু গোলমরিচ দিয়ে দিলাম একটু সামান্য পার্সলে পাতা দিয়ে দিলাম আচ্ছা বয়েলের সাথে অনেক কিছু পড়ে যাচ্ছে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পার্সলে পাতা পেঁয়াজ পাতা সবই অল্প অল্প পরিমাণে পড়ছে হাফ টিস্পুন মতো আদা আর হাফ করা পেঁয়াজটাকে এটা একটু বড় আছে যার জন্য আমি এটাকে আর একটু ছোট করে চপ করে নেব তো ছোট করে চপ করব না জাস্ট হাফ করে নেব আচ্ছা মানে ওটাকে জাস্ট আরেকটা ছোট ছোট স্লাইস করলে হ্যাঁ আর এটা কতক্ষণ বয়ল করতে হবে এটা যতক্ষণ না চিকেনটা টেন্ডার হবে ততক্ষণ বয়ল করতে হবে তা কোনো কি ঢাকা দিয়ে দেব এটা ঢাকা দিলে ভালো হয় ভালো হয় তাড়াতাড়ি হবে আচ্ছা চিকেনটা তো যতক্ষণ বয়ল হচ্ছে ততক্ষণ কি করবে ততক্ষণে আমি এই এটাকে ম্যারিনেট করে নেব আচ্ছা ম্যারিনেট করে নেব তার জন্য এই লেবুটাকে কাটতে হবে হাফ করে তো ম্যারিনেট করে তোমাকে একটা বড় কি কন্টেনার দিব আমার একটা ফ্ল্যাট কন্টেনার দিলে ভালো হয় ফ্ল্যাট দিলে সুবিধা হয় দেখো তো এইটা কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা ম্যারিনেট করার জন্য রাখলাম আর এটাকে একটু গার্নিশ করার জন্য রেখে দিলাম লেবুটাকে শশাটাকে খুব সুন্দর করে কাটা হয়েছে হ্যাঁ লম্বা করে লম্বা করে কিন্তু পাতলা পাতলা করে স্লাইস করা হয়েছে খুব ইন্টারেস্টিং একটা লেবু দিচ্ছো ম্যারিনেট করার জন্য আর একটা গার্নিশিং এর জন্য রেডি করে রাখছো আজকে আমরা শিখছি ব্যাং ব্যাং চিকেন নামটা শুনেই কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে কারণ ব্যাং ব্যাং মানেই মনে পড়ে যাচ্ছে ঋত্বিক আর ক্যাটরিনার কথা জানি না এটা ওরা খায় কিনা কিন্তু আজকে এটা রূপসা টেস্ট করবে
শশাগুলোকে আচ্ছা এমনি জাস্ট প্লেস করলে আগে প্লেস করে দিলাম এবার এর উপর লেবুর রস দিয়ে দেব জাস্ট লেবুর রস এটাকে রেখে দেব আচ্ছা জাস্ট লেবুর রস দিলেই ম্যারিনেট করার জন্য রেডি কারণ নুন দিলে তেল জল কেটে যাবে আচ্ছা সগি হয়ে যাবে শশাটা ম্যারিনেট করা হয়ে গেছে আর ওদিকে বয়ল হচ্ছে চিকেন প্রন আর অনেক কিছু একসাথে তো চিকেনটা বয়ল হতে একটু তো টাইম লাগবে তার মাঝখানে বরং একটা ছোট্ট বিরতি নিয়ে চলে আসি রিমোট কিন্তু টাচ করবে না রূপসা এক্ষুনি ফিরছে কোথাও যেও না দেখতে থাকো রাঁধুনি ফিরে এলাম ব্রেকের পর সাথে নিয়ে রূপসার প্রিয় ব্যাং ব্যাং চিকেন আমি কিন্তু আগে থেকেই বলে দিলাম প্রিয় এখনো কিন্তু টেস্ট করিনি দেখিনি চিকেনটা চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমরা গ্রেভিটা বানানো শুরু করি আমাকে একটা ফ্রাইং প্যান হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ফ্লেমটাকে অন করে নি না ওটা না ফ্লেমটা অন করে প্রথমে এখানে দু চামচ অলিভ অয়েল অলিভ অয়েল এই রিফাইন্ড অয়েল অলিভ অয়েল দেওয়া যেতে পারে আচ্ছা রিফাইন্ড অয়েল দিলাম দু চামচ না ওই চার চামচ মতো দিলাম এই রেসিপিটা যখন তুমি ফার্স্ট খেয়েছিলে শিখেছিলে তখন কিসের সাথে খেয়েছিলে অ্যাকম্পানিমেন্ট আমি খেয়েছিলাম স্টিম রাইসের সঙ্গে আচ্ছা প্লেন স্টিম রাইস হ্যাঁ কিন্তু আমি আজকে এখানে যেটা করব সেটা স্টিম রাইস নয় একটু হালকা করে একটা ভেজিটেবল ফ্রাইড রাইস করে দেব আচ্ছা ওয়াও এমনিতে একটা অন্যরকম রেসিপি তার উপরে আবার উপরি পাওনা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস এছাড়া এটা অন্য কিছু দিয়ে আর ট্রাই করা যায় না রাইস ছাড়া নুডলস দিয়ে স্প্যাগেটি দিয়ে খাওয়া যেতে পারে নুডলস দিয়ে খাওয়া যেতে পারে আর তুমি ওখানে যখন খেয়েছিলে রাইস দিয়ে খেয়েছিলে হ্যাঁ স্টিম রাইস দিয়ে এটা হয়ে গেছে এবার রসুন দিয়ে দেবো একটু রসুন রেখে দেবো ফ্রাইড রাইসের জন্য বাকি রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে আমি আদা স্ট্রিপটা দিয়ে দেবো কয়েকটা ফার্স্টে রসুন কুচি দিলে তারপরে হচ্ছে আদা স্টিক দিলে একটু নুন দেব একটু গোলমরিচ দেব সবটাই ওই কোয়ার্টার টেবিলস্পুন টিস্পুন দিচ্ছ হ্যাঁ লাইট সয়া সস আচ্ছা বালসামিক ভিনিগার আর বালসামিক ভিনিগার না পাওয়া গেলে নরমাল ভিনিগার দেখে নেওয়া যাক চিকেনটা কি অবস্থায় আছে ড্রেন আউট করবে তাহলে একটা কি বাটি দেবো এই স্টকটা আমার কাজে লাগবে লাগবে কাজে হ্যাঁ একটা বাটিও লাগবে এর মধ্যে থেকে আমি চিকেনগুলোকে এখানে দিয়ে ফ্রেমটাকে অফ করে দিই আচ্ছা ও শুধু চিকেনগুলোকে দেবে চিকেন দেবো পেঁয়াজটা দেবো এখানে বরং ঢেলে নাও আগে এবার চিকেন স্টক এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা স্টকটার মধ্যে অ্যাড করে দিলে বাট প্রনটা কেন দিলে না প্রনটা ফ্রাইড রাইসে দেবো ও বয়ল করে নিলে একসাথে প্রনটা পড়বে ফ্রাইড রাইসে তো হতে থাক এবার আমি একটা জায়গায় পিনাট বাটারটা গুলে নেব ডাইরেক্ট দিয়ে দিই পিনাট বাটারটা দিলে মানে বড় স্পুনের মতো দিলাম 2 টেবিল স্পুন মতো দিলে যদি লাগে আবার দেব একটু সামান্য জল লাগবে হ্যাঁ দ্যাটস আই ট্রাই টু একটু পার্সলে দিয়ে দেব একটু পেঁয়াজ এটা দিলে পেঁয়াজ পাতা স্প্রিং অনিয়ন পার্সলে দিলে প্রথমে তারপর দিলে স্প্রিং অনিয়ন এবার দেব হচ্ছে লাল লঙ্কা একটু এটা কি কালারের জন্য না টেস্টের জন্য কালার টেস্ট দুটোর জন্য দুটোর জন্য একটু জল দিতে হবে একটু হ্যাঁ
এইবার যেটা করব এই শসার উপরে একটু পেঁয়াজ পাতা শসার উপরে পেঁয়াজ পাতা দিলে আর পার্সলে দিলে আর কিছু আদা স্ট্রিপস শসার সাথে চিকেন পুরো কম্বিনেশনটার মধ্যে কিন্তু একটা ফিউশন ব্যাপার আছে শসার উপরে আবার একটা ইয়ে যাবে আর এটা কোন লেয়ার যাবে হ্যাঁ এটা অফ করে দি ফ্লেমটাকে আমি করে দিচ্ছি এবার আমি এটাকে নিয়ে নেব চিংড়ি মাছটা সরিয়ে গার্নিশটা সরিয়ে দিলাম এবার এটাকে এর মধ্যে প্লেস করে দেব চিকেনটা যখন খাবে তখন এই শসাটা দিয়ে শসাটা নরম হয়ে যাবে আর শসাটা দিয়েই খাবে তো হ্যাঁ এবার একটা কাজ আছে সেটা ওই ল্যাডলটা নিতে হবে তেল গরম করে আবার দেব এর মধ্যে এর মধ্যে একটু আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা গরম করবে এতে সাদা তেল কি এর উপরে দেবে সাদা তেল লঙ্কা গুলে দেব উপরে আচ্ছা কেন আলাদা করে পরে তেল দিলে কি হবে ওতে একটা গ্লেজ আসে প্লাস টেস্টটাও ইয়ে হয় এখানে তো কোনো তেল নেই একদম ড্রাই না তেল তো প্রথমে দিয়েছিলে দিয়েছি কিন্তু উপরে এটা যেরকম আমাদের ইন্ডিয়ান ফুডে যেরকম রোগন বলে হ্যাঁ লাস্টে যেটাকে অ্যাড করা হয় সেই রোগন দেয়া হয় এখানেও সেরকম এর মধ্যে লঙ্কা দিয়ে দেব একটু ডিরেক্ট তেলের মধ্যে লঙ্কাটা দিয়ে দিলে বাবা এত বিভৎস ঝালও হয়ে যাবে না এটা কালারের জন্য এই লঙ্কাটা কিছুক্ষণ আগে যে বললে ঝালও হবে কিন্তু অতটা ঝাল নাই মানে আমাদের লাল লঙ্কা যেরকম ঝাল সেরকম নাই সেরকম এটা অনেকটা কাশ্মীরি লঙ্কার মতো কালারটা ওই জন্য কি সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর একটা কালার এসেছে তেলটা হয়ে গেছে ফ্লেমটাকে অফ করে দেবো এই তেলটাকে এইবারে সেই আসল কালারটা এলো যে রেডিশ কালারটা সেটা এলো হ্যাঁ ওটা এখানে দিয়ে দাও আচ্ছা এরপরে কি হবে এবার আমরা এর অ্যাকম্পানিমেন্টটা বানাবো তার জন্য আমার একটু রাইস লাগবে আচ্ছা রাইস আছে আমি রাইসটা দিচ্ছি বানাবে নিশ্চয়ই কড়াইতে ফ্রাইং প্যান কড়াই হলে চলবে কোনো অসুবিধা নেই একটু পেঁয়াজ পাতা আরও দিয়ে দিলাম ওটার উপরে দিলে পেঁয়াজ পাতা স্টিম রাইস দু চারটা আদা স্ট্রিপ দিয়ে দিলাম কাঁচা আদা বাবা কি অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে গো এটা রাইসের সাথে ছাড়াও কিন্তু এমনি এমনিও ভীষণ ভালো লাগবে খেতে আমার মনে হয় এবার আমি ফ্লেম অন করব ফ্লেম অন করে আমি একটু তেল দেব এখানে দু চামচ সাদা তেল রিফাইন্ড অয়েল দিলে দু চামচ এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো রসুন কুচি মোটামুটি ওই হাফ টেবিল স্পুন মতো হাফ টিস্পুন হাফ টিস্পুনও না মানে যেটুকু একটা রসুনের টুকরো চিনি দিয়ে দিলাম একটু গাজর দিয়ে দেবো একটু বিনস দিয়ে দেবো বিনস আর গাজরগুলোকে মোটামুটি একই সাইজে কাটতে হবে চিংড়ি মাছটা দিয়ে দেবো হ্যাঁ ওখান থেকে একটা হাতে নিয়ে নাও এবার আমি রাইসটা এর মধ্যে দিয়ে দেবো একটু নুন
আন্দাজ মতো নুন খুব সামান্য নুন সামান্য নুন চালটা বয়ল করার সময় হতে একটু নুন দিয়েছিলাম একটু গোলমরিচ এই যে সয়া সসের একটু রেসিডিউ আছে সেইটুকু দিয়ে দেব আচ্ছা ওয়াইন ভিনিগার একটু দিয়ে দেব ওয়াইন ভিনিগার সয়া সস সব কিছু অনেক কিছুই পড়লো পেঁয়াজ পাতা এটা হয়ে গেল ফ্লেমটাকে অফ করে দিই এবার একটা সার্ভিং এর জন্য এই ধরনের ফ্রাইড রাইস একটু স্টিক করে যাবে কড়াইয়ে মানে একটু বার্ন ফ্লেভার আসবে আচ্ছা তো আমাকে এটা হাতা দেব তোমাকে না হয়ে যাবে এতে অসুবিধা নেই আর এই ফ্রাইড রাইসটাকে তুমি একটু অন্যরকম করে বানালে তো এটাকে আমরা ইজিলি কি প্রন ফ্রাইড রাইস বলবো না অন্য কিছু বলবো এটা জাস্ট প্রন ফ্রাইড রাইস প্রন চিকেন দুটোই আছে জাস্ট মিক্সড রাইস বলা যেতে পারে মিক্সড রাইস মিক্সড ফ্রাইড রাইস না চিকেন কিন্তু ওটাতে পড়েনি চিকেন তো সবাই না চিকেন তো চিকেন চিকেন পড়েনি রাইস চিকেন পড়েনি এটা রেডি হয়ে গেল প্রন ফ্রাইড রাইস চটপট 2 মিনিটের মধ্যে রেডি আর তার সাথে রয়েছে বাকি আছে গার্নিশ করা এখানে গার্নিশ করা এখনো বাকি আছে আচ্ছা অলমোস্ট রেডি সাথে রয়েছে ব্যাং ব্যাং চিকেন দুটোই টেস্ট করব কিন্তু তার আগে নেব ছোট একটা বিরতি ফিরে এলাম ব্রেকের পর তবে এই রাইসটা একটু ডিফারেন্ট হয়েছে আমাদের এখানকার রাইস স্টাইলে এটা একটু চাইনিজ টাইপের চাইনিজ টাইপের অনেকটা আচ্ছা তলায় যে শশাটা আছে সেটা শুদ্ধ কি দিতে হবে শশা শুদ্ধ খায় হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে শশা বার করতে গেলে অনেক সমস্যা শশাটা কাটতে হবে তাহলে শশাটাকে না কেটেই বরং দি চিকেনের পিসটা অনেক লম্বা সেটাও ঠিক তাহলে আজকে তুমি হেল্প করো আমাকে সার্ভ করতে কারণ আমার এটা শেখাও দরকার যে এত বড় একটা চিকেনের পিস আমি কি করে দেব এইভাবে করা উচিত শশাটাকে নিয়ে ধরা উচিত তাই তো এইভাবে আর গ্রেভিটাকে এই চামচটা দিয়ে ওয়াও আর শশাটা কেটে দাও অত বড় শশা চাই না ছোট শশা চাই বাস 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 এবার তুমি নাও এটাও কিন্তু একটা আর্ট যে কিভাবে দিতে হয় সার্ভ করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা শুধুমাত্র সুন্দর করে রান্না করলাম তারপরে দিয়ে দিলাম খেয়ে নিলাম তাহলে কিন্তু হয় না দেওয়াটাও একটা আর্ট এইবার টেস্ট করব ব্যাং ব্যাং চিকেন ফার্স্টে রাইসটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে পিনাট বাটারে তৈরি চিকেন পুরো জিনিসটাই কিন্তু আমার কাছে একদম অন্যরকম নতুন রেসিপি টেস্ট করছি একদম অন্যরকম টেস্ট এটা খেয়ে বলা যায় যে রূপসা স্পেশাল ব্যাং ব্যাং চিকেন শুধু বকবক করেই যাচ্ছি তোমাদেরকে বলতেই ভুলে গেছি রেসিপিটা লেখো শিগগিরই চিকেন ব্রেস্ট পাতি লেবু বিনস কুচি পিনাট বাটার পেঁয়াজ পাতা পার্সলে পাতা আদা কুচি গাজর কুচি রসুন কুচি চিংড়ি মাছ গোলমরিচ গুঁড়ো লাইট সয়া সস লঙ্কা গুঁড়ো ভিনিগার সাদা তেল লম্বা করে কাটা শশা নুন চিনি পেঁয়াজ ব্যাং ব্যাং চিকেন তৈরি করতে হলে প্রথমে চিকেন ও চিংড়ি কেটে জলে নুন গোলমরিচ পার্সলে পাতা পেঁয়াজ টুকরো পেঁয়াজ পাতা আদা কুচি রসুন কুচি দিয়ে সেদ্ধ করতে হবে
পাতি লেবু দু টুকরো করে ম্যারিনেট করার জন্য আর সাজানোর জন্য রাখতে হবে। এরপর অন্য একটি পাত্রে শশাগুলোতে লেবুর রস দিয়ে ম্যারিনেট করতে হবে। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি, নুন, গোলমরিচ, লাইট সোয়া সস ও ভিনিগার দিয়ে দিতে হবে। এরপর সেদ্ধ চিকেন ও পেঁয়াজগুলো একটু নেড়ে নিয়ে চিকেন স্টকটা দিয়ে দিতে হবে। এরপর পিনাট বাটার দিয়ে সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাইং প্যানে পার্সলে পাতা, পেঁয়াজ পাতা, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে হবে। ম্যারিনেট করা শশার উপরে পেঁয়াজ পাতা, পার্সলে পাতা, আদা কুচি ছড়িয়ে দিতে হবে। এবার ফ্রাইং প্যানে রান্নাটা শশার উপরে ঢেলে দিতে হবে। একটি ছোট পাত্রে সাদা তেল গরম করে লঙ্কা গুঁড়ো নেড়ে নিয়ে চিকেনের উপর ঢেলে দিতে হবে। নামিয়ে পেঁয়াজ পাতা, আদা কুচি উপরে ছড়িয়ে দিলেই রেডি ব্যাং ব্যাং চিকেন। সাদা তেল, সেদ্ধ ভাত, রসুন কুচি, বিনস কুচি, গাজর কুচি, নুন, চিংড়ি মাছ, গোলমরিচ, সোয়া সস, ওয়াইন ভিনিগার, পেঁয়াজ পাতা। ফ্রাইড রাইস করতে হলে একটি পাত্রে সাদা তেল গরম করে তাতে সেদ্ধ ভাত ও একটু রসুন কুচি, চিনি, বিনস, গাজর কুচি, চিংড়ি মাছ, নুন, গোলমরিচ, সোয়া সস, ওয়াইন ভিনিগার, পেঁয়াজ পাতা দিয়ে নাড়াচাড়া করলেই রেডি ফ্রাইড রাইস। ব্যাং ব্যাং চিকেন তোমার কেমন লাগলো? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, জাস্ট অসাম, কোনো কথা হবে না। বাড়িতে বানাবে আর বানিয়ে আমাকে জানিও যে তোমার কেমন লেগেছে, তার জন্য লিখতে হবে ঠিকানা। রাধুনী, প্রযত্নে আকাশ 8, ইউনিট 2A, তৃতীয় তল, 781 আনন্দপুর, কলকাতা 700107, ফোন নাম্বার 3049-6410, আমাদের মেইল অ্যাড্রেস radhuni@akashat.com। ধন্যবাদ মেঘবালিকা বুটিককে আমাকে একটা সুন্দর শাড়ি পরানোর জন্য, আর ধন্যবাদ রঙ্গনদাকে গম্ভীর হয়ে কম সময়ে দুটো রেসিপি আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আগামী সপ্তাহে আপনার সাথে আবার দেখা হচ্ছে।